ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শর্ত সাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি সুপ্রিম কোর্টের। মানতে হবে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সব নির্দেশ। মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করতে হবে কেন্দ্র রাজ্যকে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত ওড়িশা সরকার ও মন্দির কমিটির। পুরী ছাড়া ওড়িশার অন্যত্র রথযাত্রায় অনুমতি নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, সড়ক, রেল, বিমানবন্দর সহ পুরীর সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখতে হবে। কারফিউ চলাকালীন বাড়ি, হোটেল বা লজের বাইরে বেরোনো যাবে না। সোমবার রাত 9টা থেকে বুধবার দুপুর 2টো পর্যন্ত পুরীতে শাটডাউন, জানালো ওড়িশা সরকার। রথযাত্রার অনুমতি মিললেও একসঙ্গে যাত্রা করতে পারবে না জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। দুটি রথের যাত্রার মধ্যে অন্তত এক ঘন্টা বিরতি দিতে হবে। এক একটি রথের রশিতে 500 জনের বেশি টান দিতে পারবেন না। যারা রথ টানবেন তাদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন। কারা রথযাত্রায় অংশ নিচ্ছেন তাদের কোভিড টেস্ট ও মেডিকেল রিপোর্টের তথ্য রাখতে হবে সরকারকে। পশ্চিমবঙ্গে সামাজিক দূরত্ব মেনে রথযাত্রার পরামর্শের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার রাজ্যে সরকারি অফিসে ছুটি ঘোষণা। আজ রথের দিন খুলছে তারাপীঠ মন্দির। তার আগে মন্দির চত্বর করা হয়েছে জীবাণুমুক্ত। মন্দিরে বসানো হয়েছে 3টি স্যানিটাইজার টানেল। গর্ভগৃহে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা। লাদাখ কাণ্ডের মধ্যেই আজ চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর ভিডিও বৈঠক। থাকবেন রুশ বিদেশমন্ত্রী। আলোচ্য সূচিতে করোনা থেকে বাণিজ্য। লাদাখে ভারতীয় সেনার জবাব, চীনা কমান্ডিং অফিসারের মৃত্যু, এই প্রথম মানল বেইজিং। সংখ্যায় কম তবু ভারতীয় জওয়ানদের টক্কর, 3 রেজিমেন্টের লড়াই। দু একদিনেই লাদাখের সেনা প্রধান এলএসি লাগোয়া 32টি রাস্তা দ্রুত তৈরি করতে উদ্যোগী দিল্লি। স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক। उनका एम ये था कि हमने जो रोड बनाई है उसको कैसे देखें, इसलिए वो यहां पे जाना चाहते थे। বয়ান নিয়ে সাবধান, বিভ্রান্তিমূলক প্রচার কূটনীতি নয়। দেশে সুরক্ষায় মোদীকে পরামর্শ মনমোহনে। ইউপিএ আমলে 3 বছরে 66টি চীনা হামলা, কটাক্ষ আড্ডা। লাদাখ আবহে হবে ভারতীয় চীনা জওয়ানদের প্যারেড। বিজয় দিবস উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান। রাশিয়ায় গেলেন রাজনাথ, অ্যান্টি মিসাইল সিস্টেম পেতে করবেন দরবার। মানচিত্রের পর বাঁধ নিয়েও বেপরোয়া নেপাল। বন্যা ঠেকাতে বিহার সরকারের কাজে বাধা। গণ্ডক নদীর অববাহিকায় পাঁচিল, আচমকা জল ছড়ায় প্লাবনের শঙ্কা। ভারত চীন সংঘাতের আবহের মধ্যেই জম্মু কাশ্মীরের কৃষ্ণাঘাটি ও নৌসেরা সেক্টরে সংঘর্ষে বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, গোলাবর্ষণ, পাল্টা জবাব ভারতের, ধ্বংস পাক বাংকার। সেনা সূত্রে খবর, 6 পাক সেনা জখম, অনন্তনাগে সেনা জঙ্গি গুলির লড়াই। করোনা নিয়ে বুধবার নবান্নে ফের সর্বদল বৈঠক। বিধানসভার নেতা, রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ। দিলীপকে মুখ্যমন্ত্রীর ফোন, কথা বিমান মান্নানের সঙ্গেও। করোনা আক্রান্ত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। করোনা আক্রান্ত দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষের অবস্থা এখনো আশঙ্কাজনক। করোনাকে হারিয়ে সুস্থ পানিহাটি তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। 10ই জুন কলকাতায় কন্টেনমেন্ট জোন ছিল 1,127, 20ই জুন সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 1,662। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান থেকে স্পষ্ট, কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতা পুরসভার সূত্রে খবর, আক্রান্তের বাড়ি ধরে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে, পুরো এলাকাকে কন্টেনমেন্ট জোন করা হচ্ছে না। কেন বাংলার 11 লক্ষ পরিযায়ী শ্রমিককে অবজ্ঞা, কেন গরিব কল্যাণ রোজগার অভিযান থেকে বাদ বাংলা? প্রধানমন্ত্রীকে প্রশ্ন অভিষেকে, সরব অধীরও, মোদীকে চিঠি। দাঁতন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, বিজেপি নেতার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের। আমাকে জ্বালিয়ে দেওয়ার হুমকিতে তৃণমূলকে কেন ছাড়, পাল্টা সায়ন্তন। বেঙ্গালুরুতে স্ত্রীকে খুনের পর কলকাতায় শাশুড়িকে গুলি, খুনের পরে আত্মঘাতী জামাই। কাকুরগাছি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, পারিবারিক অশান্তি অনুমান পুলিশের। বর্ষার শুরুতে শহরে রাস্তা সারানোর কাজ শুরু করলো কলকাতা পুরসভা। এতদিন লকডাউনের জন্য রাস্তা সারানোর কাজ বন্ধ ছিল। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে যেসব রাস্তা মেরামতি করতে হবে তার তালিকা পুরসভার হাতে তুলে দেওয়া হয়েছে। পিএসসির চিফ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করলেন অভয় কৃষ্ণ। জগদীপ ধনকরের উপস্থিতিতে রাজভবনে হয় শপথ গ্রহণ পর্ব। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, বিধানসভার অধ্যক্ষ সহ একাধিক দপ্তরের আধিকারিকরা।